তো এটি মাম্পির মাও আসে টিকিট কাটা মাম্পির মাও দেখা তো ওরা তোমার যে ভিডিও বাপরে বাপ সেই ভিডিও তোমার আজকে আমি তুফানগঞ্জের মেলায় একদম দেখো একদম শাড়ি লুঙ্গি এইসবের দোকান ধরেছি তো তোমাদের যাদের যাদের প্রয়োজন তারা চলে এসো বেশি লেট না করে এই দোকানের মালিক আমি হেই গাইস গুড ইভিনিং তোমরা সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি যাচ্ছি হচ্ছে আমাদের তুফানগঞ্জেই মেলা হচ্ছে দোল মেলা মোটামুটি অনেক কয়দিন হয় তো আজকে আমি যাব এই কয়দিন যাওয়া হয়নি তো মেলায় যাচ্ছি আজকে তো তোমরা কেউ ব্লগটা স্কিপ করবে না এই দিক থেকে আমি আর এই যে আশিস যাব আর মৌ আছে আমাদের জন্য ওয়েট করে মৌ টিউশনে গেছে ওইখান থেকে মৌ আমাদের জন্য ওয়েট করবে মেলায় তো আমরা এখন যাচ্ছি তো চলো ব্লগটার সাথে থাকো এই যে মৌ আমাদের জন্য ওয়েট করে আছে অনেকক্ষণ থেকে টিউশন দিয়ে একদম এদিয়ে দিয়ে আসছে একলাই আছিস সাথে কি হচ্ছে লক্ষ্মী এদিকে মসুমদার এদিকে আচ্ছা চল আর আমি উঠলুম গা তুই চল প্রথমে তো এই যে এলা উঠি দচ্ছে মৌ এই যে মুই উঠলো তো এলা একবার চলে যাবো মেলা বাড়ি চলো একবারে মেলা বাড়ি যে একবার দেখাবো দিচ্ছি দেখো আমরা মেলা বাড়ি চলে এসেছি তো মেলা বাড়িতে প্রচন্ড ভিড় আছে কারণ কদিন জানি আছে মৌ মেলা কদিন আছে আর তিন দিন আর তিন দিন আছে তো সেই কারণে এই যে দেখো একদম লোক আসতে আসে একদম রাস্তায় প্রচন্ড ভিড় মোবাইল যে আসি যদি এই যে গাড়ি রাখি দচ্ছে তো আর আমরা আসি দুইজন এই যে আমরা দুইজন মৌ আর মুই আসি এই সাইডে তো এই যে এনার গাড়ি রাখা হলে মেলা বাড়ির ভিতরে ঢুকবো এখন মেলায় ঢুকলাম তো প্রথমেই আমরা ঠাকুর দর্শন করবো তোমরাও আমাদের সাথে মেলাটা ঘুরবে তো ব্লগটা কেউ স্কিপ করবে না আসতে থাকো আমাদের সঙ্গে আমাদের প্রণাম করা শেষ হলো তো এখন আশিস প্রণাম করবে আশিসের প্রণাম করা শেষ হলেই আমরা একদম মেলার ভিতরে ঢুকবো তো এটি মাম্পির মাও আসছে টিকিট কাটা মাম্পির মাও দেখো তোমরা মৌ কিছু কিনবে না মই কিছু জিনিস কিনি প্রয়োজনীয় তো কি কি কেন তোমরা দেখবে না আইসো সাবস্ক্রাইবার আমার গাইস তো মেলা বাড়ি আসি আমার এই যে সাবস্ক্রাইবার গুলো দেখা তো খুব ভালো লাগে দিচ্ছে বাড়ি কোথায় বাড়ি ধুবড়ি আর সামনে এইদিকে দেখো কত সুন্দর একদম ঝকমকো বেলুন আর এই সাইডে হচ্ছে ট্যাটুর দোকান তো যারা যারা হাতে ট্যাটু করতে চাও তাড়াতাড়ি এখনই চলে এসো মেলায় অনেক অনেক দূর থেকে আসছে আপনিও আমার বাড়ির পাশে তোমার যে ভিডিও বাপরে বাপ সেই ভিডিও তোমার বাড়ি করতে তোমার ফুলের তোরা 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 দেখো মৌ তো জানে না যে এমন পিরপিরি ঘুরে মৌ টোরা টোরা সম্বন্ধে কিছু টোরা টোরা সম্বন্ধে কিছু কি জানি এটা তুই শরীর বাবু ঠিক আছে তাহলে তুই নিজে পিরপিরি কর দেখো আমি একটা বেল কিনেছি এটা নিয়েছে 30 টাকা তো এই দেখে দেখো মুই ডগ দেখা যায় মুই দিলাম মৌ কয় ব্লেড ডগ দেখা যায় সব জায়গায় কি মৌ ব্লেড ডগ মেও মেও মেও
দেখো মেলা বাড়িতে একদম কারেন্ট চলে গেছে, দেখো চারিপাশে একদম অন্ধকার। মৌ তোকে খুব ভয় লেগে দিচ্ছে? আমার কিন্তু প্রচন্ড ভয় লেগে দিচ্ছে, কারণ একদম কারেন্ট চলে গেছে। ও নাগরদোলার আলো জ্বালে দিচ্ছে, নাগরদোলা ভালো আছো? এত বড় মেলা, 18 দিন হয়। তো এই যে একটু আগে কারেন্ট গেলি, মুই তখন আগের ফুড স্টার্ট করলাম, এলাও কারেন্ট আইস নাই। তো আমরা ভাবি দিচ্ছি মৌয়ের মুই এই চান্সে অন্ধকারে একটা ডান্স করি নেই। ডান্স করার দরকার নাই, ইয়ে করো লুকেডুকি খেলবো নাকি? মানুষের যে পার্স চোর করে দেয় কে আর আমি তো চোর নাকি? মানুষ যখন মানুষ যখন চোর পাবে সেটাকে চোরই মনে হয়। ঠিক আছে, এত বড় অপমান। শোন, মানুষ যখন টের পাবে তোমরা পাস আমরা চোর করে দিচ্ছি, সারা ভাগ দিন দিন কে লাগবে দিদি? আরে অন্ধকারে তোর ফেস দেখি রে। আরে বাবা দেখি তো কারেন্ট দিবে, এই তো আসিয়ে গেল। তো কারেন্ট আসলে একবার দেখাবো দিচ্ছি তোমার সাথে। সবাই আমাকে ময়ূর থেকে ছোট বলে, বাট আমি ময়ূর থেকে ছোট না, আমি সেটা তোমাদের এখনই মেপে প্রমাণ দিচ্ছি। এই যে দেখো, ওই ময়ূর থেকে কত লম্বা দেখো, ঠ্যাং তোলং নাই। এই যে এই যে এই যে মুই কত লম্বা দেখো। গাইজ, আমরা মেলায় ঘুরতে ঘুরতে একটু ক্লান্ত হয়ে গেছি, তাই আমরা এই যে এখন ভেলপুরি খাচ্ছি। মৌ আজকে এমন ভোগ ধরছে, তো মৌ একদম পুরো দমে ভেলপুরি খাইতে এসে খাইতে আসে। তো দেখো মৌ একদম ভেলপুরি মুখে ঢুকেছে। মৌ আমরা প্রশ্ন করি ধরছি, কিন্তু মৌ কিছুতেই উত্তর দিবের ব্যাপার ধরে নাই। এমন করি দেখো ক্যামেরা তো ইনের মুখটা দেখে চাপার ধরে নেই, কারণ ইনের মুখ দিয়ে এলা কথা বাইরেবে না, একদম ভেলপুরি উনের মুখ বন্ধ করে দিছে। মেলা বাড়ি আসি আমরা, এই যে কাকু আর মৌর কাকু আর এই যে কাকি দেখাল বাসি। তো কাকি পুরে তবে একদম দেখো একদম কত বড় আগড়িয়ে বসে তবে লাগছে। আর এই যে ইনে বলে ছোট নাকে তোলা চলবে না, ইনে ওই যে বড় এতগুলো লোকের সামনে, এই যে এতগুলো লোকের সামনে এরই কান ধরি উঠবস করা লাগবে, বেশি না 5 বার কান ধরি উঠবস করবে। যাই হারিবে আর যাই জিতবে আর কি, আর তাই মজা লুটবে দেখি দেখি। তো দেখা যাক গাই জিতে। ফুচকে খাইতে খাইতে মানে মুই তো মানে মৌর সাথে পায়া উঠিম না ফুচকে দিয়ে, কারণ মৌ যে হারে খাবার দিচ্ছে আর মুই তো ওই যে ইস মোর দেখো একদম গালার লাগিয়ে দিচ্ছে, একদম মোর ফুচকে খাইতে খাইতে চোখ দিয়ে একদম জল বাইর হয়ে গেছে। তো মানে কি কং, মুই বেড ধরলুম, তো এলা বোধহয় মোরে কান ধরে উঠবস করা হবে। তোমার এত দেখতে দেখতে আমার মোবাইলে নেট খেয়ে ফেলাই। আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাড়ি কোথায়? আমার বাড়ি দামাহাটে। ঠিক আছে, তোমার যত প্রোগ্রাম তোমার, এই যে ওই বিরিয়ানি শুনো, ভালো লাগলো। বাংলাদেশের সারি আইটেম আছে, বাংলাদেশের লুঙ্গি টুঙ্গি আছে, একটু দেখা বলবো। আচ্ছা ভালো লাগলো দাদা, বড় খুব খুশি হয়েছি তোমাদের ভিডিও করে দেখি না, আমার বাইরে আমার বউ বাচ্চা আমরা হাসতে থাকবো। না উইথ কোর্স তো না, মুখ লোক দেখি দিচ্ছে আর মোর বান্ধবীর বাচ্চার জন্য, মানে মোর বান্ধবীর মোর সব বান্ধবীর বিয়ে হয়ে গেছে, তো বাচ্চা কাচ্চা হয়েছে, বার্থডে ঠার্ডে করে, তো এমনিতে একটু দেখাটা কারণে একটু খেলনা টেলনা দিকে ভালো লাগবে, তো তার জন্য খেলনা দিকে জিলেপি।
দেখো কত সুন্দর কালার হয়েছে জিলিপিগুলো। জিলিপি না নিলে তো হবে না। তো গাইস আমরা বাড়ির জন্য নিমু জিলিপি, তো যে আশিস আর মুই নিবে দিচ্ছি বাড়ির জন্য জিলিপি। জিলিপি নেওয়া হয়ে গেলে আমরা ডাইরেক্ট চলে যাবো বাড়ি। মেলা ঘোরা শেষ, তো এখন আমরা বাড়িতে যাবো। তো এই যে এইদিকে যে গাড়ি বের করছে, এই স্ট্যান্ড থেকে গাড়িটা বের করা হচ্ছে। গাড়িটা বের করা হলে আমরা বাড়িতে চলে যাবো। কাকিরন টাটা। বিরিয়ানি প্যাক করে নিয়ে আমরা চলে যাবো ডাইরেক্ট বাড়ি। যে মৌ নামলে মৌলা বাড়ি যাবে। মৌ তোর বিরিয়ানির টোকলাটা নিয়ে যা, যাও তাহলে বাড়িতে, আমরা যাচ্ছি। গুড নাইট, গুড নাইট, চলো যাও মৌ, আমরাও যাই। গাইস তো মেলা ঘুরে ফাইনালি আমি চলে এসেছি বাড়ি। তো এই যে ও এখন বাড়ি যাবে, আমাকে বাড়িতেই রাখলো। তো মেলা থেকে এই যে আমরা বিরিয়ানি আর যে জিলেপি তখন তো দেখাইলাম, এই দুইটা নিয়ে এসেছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।